অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের হারপুন টয়লেট লিকুইড ক্লিনারের উদ্যোগে আয়োজন করা হয় সচেতনতামূলক কর্মসূচি। দিন উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। র্যালি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আস্তারুজ্জামান। র্যালি শেষে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবহার নিয়ে নানা তথ্য উঠে আসে। পরে এ বিষয়ে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। আগামী